দেখিলে বদন খানা মানুষ নয় কুত্তা ছানা, দেখিলে বদন খানা মানুষ নয় কুত্তা ছানা। গণধর্ষণকে বলে সাজানো ঘটনা, স্বভাব তো কখনো যাবে না। আমাদের বাংলার রাজনীতিটাকে কেউ যদি সবচেয়ে এতটা নিচে স্তরে নামিয়ে নিতে পারে, তার মধ্যে অন্যতম মুখ হচ্ছে কুণাল ঘোষ। উনি যখন ফেসবুকে একটা পোস্ট করেন, উনি মা বাপ তুলে যা গাল খান, এবং খুব সঠিক কারণেই গাল খান। তো আমি কুণাল ঘোষের পোস্ট রিটায়ারমেন্ট জব হিসেবে বলতে পারি, উনি শিয়ালদাতে একটা টিয়া পাখি নিয়ে বসে যান, দিয়ে ভবিষ্যৎবাণী করুন, ওতে কিন্তু ভালো ইনকাম আছে ভবিষ্যতে। সন্দেশখালীর মা বোনেরা বিচার চাইছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সেই সন্দেশখালীতে গিয়ে উঠতে পারলেন না। আজকে আমরা দেখলাম দিদি নাম্বার ওয়ানে তিনি উপস্থিত হয়েছেন, টেলিকাস্ট হলো, একবার ভিডিওটা দেখাই তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। এটা তোমাকেই শোভা পায় দিদি নাম্বার ওয়ান ইন রিয়েল সেন্স। হ্যাঁ, প্রথম কথা আমি বুঝতে পারছি না উনি দিদি নাম্বার ওয়ান নাকি দিদি নাম্বার 420। মানে ওনার কর্মকাণ্ডে তো যা আমরা দেখছি দিনের পর দিন, আদিবাসী মহিলাদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, হয়তো ওটাকে কোথাও না কোথাও নিউট্রালাইজ করার জন্য উনি দিদি নাম্বার ওয়ানে গিয়ে আদিবাসী মহিলাদের সাথে একটু নাচ টাচ করলেন, যাতে একটু ওনাদের ওখান থেকে ভোট ব্যাঙ্ক ভোটটাও পাওয়া যায়। তো মানুষকে উনি যেভাবে ভোট ব্যাঙ্ক হিসেবে ভাবা শুরু করেছেন, এটা শুধু আজকের কথা নয়, দিনের পর দিন 2011 সাল থেকে প্রত্যেকটা মানুষকে, সেটা যদি মুসলিম কমিউনিটি থেকে হোক, এখন আদিবাসী থেকে হোক, যেভাবে ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করা স্টার্ট করেছেন, এবং যে ঘটনা সন্দেশখালীর মতো ঘটনা যেখানে মুখ্যমন্ত্রীর সবার আগে ছুটে যাওয়া উচিত। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে হলে দেখতাম আগে, হয়তো সবার আগে ওনাকে পৌঁছাতে দেখতাম। এখানে কিন্তু বিরোধী দলনেতা থেকে আমাদের সিপিএমের কর্মী, আইএসএফের কর্মী, প্রত্যেক রাজ্য, এবং যত বুদ্ধিজীবীরাও আছে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন, তাদেরকেও আমরা কৌশিক সেনের মতো মানুষকেও ছুটে যেতে দেখেছি। সেখানে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপরে যে আক্রমণগুলো হচ্ছে, সেটাকে যদি নিজে এসে সামনে থেকে দাঁড়িয়ে সলভ না করতে পারেন, আর ওখানে গিয়ে দিদি নাম্বার ওয়ানে গিয়ে একজন ওখানে শাহজাহানরা পিঠে বানায় আর উনি এখানে দিদি নাম্বার ওয়ানে এসে রুটি বানাচ্ছেন, তো এই জিনিসগুলো দেখতে দেখতে আমরা সাধারণ মানুষরা দিনের পর দিন হয়রান হয়ে গেছি। আর চাইছি যে 2026 এই সরকারটা কোনো না কোনোভাবে নিপাত যাক। কুণাল ঘোষের টুইট নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে, তিনি টুইট করে বলছেন যে তিনি সিস্টেমের সঙ্গে ফিট নয়। একটা ভিডিও দেখাই তারপর তোমার প্রতিক্রিয়া নিচ্ছি। হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক, বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। দেখুন, আমার আমি ওনার সবগুলো টুইট দেখেছি, দিনে পরপর যা যা টুইট করেছেন সবগুলোই দেখেছি, কিন্তু যে শব্দটা আমার সবচেয়ে চোখে লেগেছে যে উনি বলছেন আমি সিস্টেমের সাথে মিসফিট, তো এটা কখন মনে করছেন উনি? এতদিন যখন সন্দেশখালীর মহিলাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, তারপরে উনি যাদের যাদের সাথে রেপ হয়েছে তাদেরকে বলছেন ঘোমটা তুলে দেখাও, মুখ দেখাও, তারপরে উনি দিনের পর দিন যেভাবে রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করছেন, সেটা শতরূপ ঘোষ হোক, সৃজন ভট্টাচার্য, সুজনদা হোক, সুজন চক্রবর্তী হোক, কিংবা শতরূপ ঘোষ আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক, মা বাবা স্ত্রী পারিবারিক জায়গায় এসে যেভাবে গালিগালাজ করতেন, তখন কিন্তু মনে হয়নি যে উনি সিস্টেমের সাথে মিসফিট? যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন, দেখুন আমাদের বাংলার রাজনীতিটাকে কেউ যদি সবচেয়ে এতটা নিচে স্তরে নামিয়ে নিতে পারে, তার মধ্যে অন্যতম মুখ হচ্ছে কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ আজকে বলছেন উনি সিস্টেমের সাথে মিসফিট। কখন বলছেন? যখন উনি বুঝতে পারলেন যে লোকসভার উত্তর কলকাতা থেকে উনি টিকিট পাচ্ছেন না, তখন ওনার মনে হয়েছে না, এতদিন তো মানুষের থেকে গাল খেলাম, এতদিন তো মানুষের অভিশাপ কুড়ালাম, এবং উনি সঠিক কারণেই অভিশাপ কুড়িয়েছেন। উনি যখন ফেসবুকে একটা পোস্ট করেন, উনি মা বাপ তুলে যা গাল খান, এবং খুব সঠিক কারণেই গাল খান, আমি চাই না যে একটা মানুষ ওভাবে কারোর পরিবার তুলে কেউ গালিগালাজ করুক, কিন্তু উনি যে গালগুলো খান সেটা তো সঠিক কারণেই খান, উনি যে কাজগুলো করেন ফিরিয়ে ওর উপরে আসে। তো আজকে উনি উপলব্ধি করতে পারছেন যে যে দলটার প্রতি আমি এত আনুগত্য দেখিয়ে এত গালিগালাজ খেলাম, এত ডিফেন্ড করে গেলাম, আজকে সেই দলটাই ওনাকে, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো আমি, উনি একটা জিনিস ভালো করতে পারেন, আমি দেখেছি ভবিষ্যৎবাণী খুব ভালো করেন, দেখেছিলাম বলেছিলেন শাহজাহানকে 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করে নেবে, এবং ঠিক 2 দিনের মাথায় অ্যারেস্ট করে নিয়েছে। তো আমি কুণাল ঘোষের পোস্ট রিটায়ারমেন্ট জব হিসেবে বলতে পারি, উনি শিয়ালদাতে একটা টিয়া পাখি নিয়ে বসে যান, দিয়ে ভবিষ্যৎবাণী করুন, ওতে কিন্তু ভালো ইনকাম আছে ভবিষ্যতে। তুমি বলেছো ভবিষ্যৎবাণী ভালো করতে পারেন, তো কুণাল ঘোষ তো বছর কয়েক আগেও তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সব থেকে বড় বেনিফিট, তাহলে তো তোমার কথা অনুযায়ী
একদম সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটাও আজও তো বলছি, যা যা ভবিষ্যৎবাণী করে গেছেন সবগুলো সঠিক করেছেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি হোক কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাথে বিজেপির সেটিং আছে, বিজেপি আর তৃণমূলের একটা সেটিং আছে, সেটাও যে কুণালবাবু বলেছেন, দেখুন এগুলো তো বাম বাম যারা সমর্থকরা আছেন তারা তো দিনের পর দিন বলে যাচ্ছেন। আজকে হয়তো কুণাল ঘোষের যখন নিজের স্বার্থে ঘা লাগলো তখন উনি মনে করছেন না এখন সত্যিটা বলা উচিত, এই জিনিসটা তো। আর এই দেখুন যারাই এই জিনিসগুলো বলেছে যে এই তৃণমূল আর বিজেপির সেটিং আছে, ওরাই পরে গিয়ে দেখবেন আবার বিজেপিতে গিয়ে বসে যায়, যেমন মুকুল বাবু থেকে, এখন মুকুল হয়তো ঝরে পড়েছে, এখন কুণাল হয়তো বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। এবং আমার বিশ্বাস যে কুণাল ঘোষ যদি বিজেপিকে অ্যাপ্রোচ করেন বিজেপি কিন্তু মানে দু হাত ভরে ওনাকে দলে নিয়ে আসবেন এবং হাতে পতাকা তুলে দেবেন। কিন্তু এই কুণাল ঘোষ যদি কখনো বামপন্থীর দিকে ভুলে তাকান যে আমাকে সিপিআইএমে যোগদান করতে হবে, ওনাকে হয়তো মোহাম্মদ সেলিমরা পার্টি অফিসে ডাকবে ঠিকই, তবে একটু লাল চা, এক কাপ লাল চা, ওই লেড়ো বিস্কুট না কি বলে না ওগুলোকে খাইয়ে আবার ওনাকে বাড়ি পাঠিয়ে দেবেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। তুমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের সঙ্গে যুক্ত আছেন, থাকতে পারেন বলে তিনি তার টুইটে লিখেছে। আমি অনেক আগেই বলেছিলাম এই মানুষটা কুণাল ঘোষের মতো, হয়তো তোমাকেই কোনো একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এই মানুষটা দলে এসেছেন, তৃণমূলে এসেছেন, তৃণমূলে সর্বনাশ করার জন্য। তো কারণ উনি ভেবেছেন যে বিনা কারণে, কারণ বা বিনা কারণ জানি না, তো ওনাকে 3.5 বছর যেভাবে মমতা ব্যানার্জি জেল খাটিয়েছেন কোথাও না কোথাও একটা রাগ তো ভিতরে পুষে রেখেছেন, এবং সেই রাগটা বের করার জন্য উনি দলে এসে দলের সর্বনাশ করার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন। এবং আমরা তারই প্রতিফল হিসাবে দেখছি যে আজকে লিখেছেন যে অনেক এই সুদীপ ব্যানার্জিকে কোল স্ক্যামেও নাকি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং ইনডাইরেক্টলি এটাও বুঝাচ্ছেন শুধু সুদীপ ব্যানার্জি নয়, আরও যে টিএমসিতে আরও যে ব্যানার্জিরা আছে, আরও দুটো বড় বড় ব্যানার্জি আছে, ওদেরকেও কোথাও না কোথাও ইডি বা সিবিআইকে দিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। মহিলাদেরকে প্রতিনিয়ত আক্রমণ, এইটা তার একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দাঁড়িয়ে গিয়েছে। আমরা এর আগে দেখেছি বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রপাল তাকে নির্লজ্জ বেহা, গত পরশু দিন আমরা দেখলাম যে তারই দলের বিধায়িকা চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় তাকে অপদার্থ বিধায়িকা বলেছেন। তো এই বিষয়ে দেখুন এই দলটায় প্রত্যেকটা নেতা নেত্রী এরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশনে থাকে কে কত উপরে উঠতে পারে, দলটাই পুরো কম্পিটিশনের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। তো একে কেউ যদি একটা গালিগালাজ দিয়ে দেয় সে কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কাছে একটা ভালো পয়েন্ট পেয়ে গেল এবং সামনের দিকে একটু উঠে এলো। তো এই যে কম্পিটিশানটা চলতে থাকে এটা শুধু কুণাল ঘোষ বলে না, সৌগতবাবুকে দেখবেন উনিও রিসেন্টলি স্টার্ট করেছে এরকম গালিগালাজ করা। তো যে ভালো গালিগালাজ করতে পারে সে কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে গুড বুকে চলে যেতে পারে, এইটা কুণাল ঘোষরা এতদিন ধরে মনে করেছিলেন বলেই গালিগালাজগুলো করতেন। আমারও কোথাও না কোথাও মনে হয় কুণাল ঘোষও দিনের শেষে নিজেকে, নিজে তো বাড়িতে যান, নিজে তো বাড়িতে স্ত্রী আছেন, হয়তো মেয়ে আছেন, জানি না ওনার মা আছেন কিনা, হয়তো গিয়ে ফেস করতে হয় ওদেরকে দিনের শেষে, কোথাও না কোথাও ওনারও মনে হয় যে আমি কাজটা ঠিক করলাম না, কিন্তু হয়তো দলের থেকে কিছু পাওয়ার আসায় যে কাজগুলো করতেন এখন যখন বুঝতে পারছেন দল সেগুলো দিচ্ছে না, এখন হয়তো আসল ব্যাপারটা বুঝতে পারছেন যে এতদিন ধরে ভুল করে এসেছি। এখন উনি টিভিতেও বলছেন যে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে এই দলকে ডিফেন্ড করতে গিয়ে, এখন হয়তো মতিভ্রমটা কেটেছে। তুমি তো একাধিকবার কুণাল ঘোষকে নিয়ে গান বেঁধেছো, তো এখন দর্শকদের জন্য তোমার কি গান তুমি গাইবে? দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। দেখিলে বদনখানা মানুষ নয় কুত্তা ছানা, দেখিলে বদনখানা মানুষ নয় কুত্তা ছানা, গণধর্ষণকে বলে সাজানো ঘটনা, স্বভাব তো কখনো যাবে না, এমালের স্বভাব তো কখনো যাবে না, গালখে স্বভাব তো কখনো যাবে না, মালের স্বভাব তো কখনো যাবে না। আমার ভাষার জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু কিছু করার নেই, এটা কুণাল ঘোষ, তাই এই ভাষাতেই ওকে বোঝাতে হয়। থ্যাংক ইউ।